আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2022 সালে রিলিজ হওয়া একটি টিভি সিরিজ এপিসোড নিয়ে, আর যার নাম ওয়েডনেসডে, যার আইএমডিবি রেটিং 0.8.4/10। তো এই এপিসোডটিতে আপনারা কমেডি, ক্রাইম থ্রিলার এবং হরর ও সাসপেন্স সহ সব কিছু একই সাথে খুঁজে পাবেন, তাই আশা করছি বোরিং হবেন না। তো চলুন মূল গল্পে যাই। সিরিজের শুরুটা হয় অ্যাডামস ফ্যামিলির মেয়ে ওয়েডনেসডেকে দেখিয়ে, যার বর্ণহীন চেহারা আর সিরিয়াল কিলার অ্যাটিটিউডের জন্য স্কুলের সবাই তাকে নিয়ে মজা করে, আর তার পাগলামির জন্য তাকে ভয়ও পায়। ওয়েডনেসডে যখন তার লকার খোলে তখন তার ভাইকে বাধা অবস্থায় দেখে আর তার ভাইকে জিজ্ঞাসা করে তার এই অবস্থা কী করেছে, কিন্তু উত্তরে সে কিছুই বলে না। সে তার ভাইকে টাচ করলে একটি ভিশনও দেখতে পায়, আর তখন সে সব বুঝে যায় যে তার ভাইকে কারা বুলিং করেছে। আর এর মাধ্যমে আমরা জানতে পারি যে ওয়েডনেসডে কোনো সাধারণ মেয়ে নয়। যাই হোক, তারপর সে সেই ছেলেগুলোকে একটি সুইমিং পুলে খুঁজে পায়, আর সুইমিং পুলে পিনাট মাছ ছেড়ে তাদের অবস্থা নাস্তানাবুদ করে ফেলে, আর এই কারণে তাকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। এইভাবে তাকে স্কুল থেকে বারবার সাসপেন্ড করায় তার বাবা মা তাকে নেভারমোর একাডেমিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়, যেটা হলো একটি আউটকাস্ট স্কুল, যাদের সোসাইটি অ্যাকসেপ্ট করতে চায় না তারাই মূলত এই স্কুলে পড়াশোনা করে, যেখানে ওয়েডনেসডের প্যারেন্টস মরিটেসিয়া এবং গোমেস ও পড়াশোনা করেছিল। তার বাবা মাও চেয়েছিল তাকে এই একাডেমিতে পড়াতে, কিন্তু ওয়েডনেসডে সেই স্কুলে পড়ার জন্য তৈরি ছিল না। আর এখন যখন তার কাছে এই একাডেমিতে পড়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তখন সে বাধ্য হয়ে এই স্কুলে পড়ার জন্য রাজি হয়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই নেভারমোর একাডেমির কাছে ক্যাম্পিং করার সময় একটা লোককে কোনো একটা ক্রিয়েচার মেরে ফেলে। ওয়েডনেসডে তার বাবা মার সাথে একাডেমিতে পৌঁছায়, সেখানে তার দেখা হয় তার রুমমেট অ্যানিটসের সাথে, যে ছিল একটি ওয়্যারওলফ। ওয়েডনেসডে আর অ্যানিটস এর পার্সোনালিটি আলাদা আলাদা ছিল, যার কারণে ওয়েডনেসডে ভাবনায় পড়ে যায় যে অ্যানিটসের সাথে একসাথে কীভাবে থাকবে। অ্যানিটস তাকে পুরো স্কুলটা ঘুরে দেখানোর জন্য নিয়ে যায়, যেখানে আমরা জানতে পারি ওয়্যারওলফ, ভ্যাম্পায়ার, সাইরেন এছাড়াও বিভিন্ন রকম ক্রিয়েচাররা এখানে পড়াশোনা করে থাকে। এর সাথে অ্যানিটস ও ওয়েডনেসডেকে আরও জানায় যে স্কুলের ফেমাস সাইরেন গার্ল ভিয়ানকার বয়ফ্রেন্ড জেবিউরের লাস্ট সেমিস্টারে ব্রেকআপ হয়ে গিয়েছে, যার সম্বন্ধে এখনও কেউই কিছুই জানে না। তো ও মার্ডার স্পটে পুলিশ ইনভেস্টিগেশন করে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। তাই এই ঘটনাকে পুলিশ অফিসার শেরিফ তার সাথীকে বলে এই মার্ডারকে বিয়ার অর্থাৎ ভাল্লুক অ্যাটাক বলে চালিয়ে দিতে, কিন্তু শরীফ জানতো এই মার্ডারের সাথে কোনো না কোনোভাবে নেভারমোর একাডেমির কোনো না কোনো যোগসূত্র রয়েছে। ওয়েডনেসডের সাথে অ্যানিটসের কথা কাটাকাটি হয়, কারণ ওয়েডনেসডে বর্ণহীন চেহারার মৃত মানুষের মতো অনুভূতিহীন একটি মেয়ে ছিল, যেখানে অ্যানিটসের অনুভূতিও ছিল এবং সব কিছু কালারফুল পছন্দ করত। তখন স্কুলের টিচার মিসেস থর্নিল ওয়েডনেসডেকে ওয়েলকাম করতে আসেন, তার পায়ে অদ্ভুত একজোড়া লাল জুতা পরে থাকতে দেখা যায়, যে খুবই চমৎকার লেডি ছিল। পরের দিন সোর্ড ফাইটিং ক্লাসে বিয়ানকার রোয়ান নামের একটি মেয়েকে বুলিং করতে দেখে, আর বিয়ানকার অহংকার ভাঙার জন্য তাকে ওয়েডনেসডে চ্যালেঞ্জ করে, যেখানে অনেক বড় একটি কম্পিটিশন চ্যালেঞ্জ হয়, কিন্তু এখানে বিয়ানকার জিত হয়। তারপর একটা বড় স্ট্যাচু ওয়েডনেসডের উপর পড়তে নেয়, তখনই জেবিওরের হিরোইক এন্ট্রি দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তখন ওয়েডনেসডে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান ফিরলে জেবিওর ওয়েডনেসডেকে জানায় যে তাদের দুজনেরই তার দাদির ফিউরিয়ালে দেখা হয়েছিল। ওয়েডনেসডে তার রুমে একটি কাটা হাত খুঁজে পায়, আর যার নাম ছিল থিঙ্ক। ওয়েডনেসডের প্যারেন্টস থিঙ্ককে ওয়েডনেসডের উপর নজর রাখার জন্য পাঠিয়েছিল। এখন যেহেতু ওয়েডনেসডে থিঙ্ককে ধরে ফেলেছে, তাই থিঙ্ককে তার জীবন বাঁচানোর জন্য ওয়েডনেসডের সাথে লয়াল হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রিন্সিপাল লেরিসা টাউনের একটি সাইকিয়াট্রিস্টের কাছে ওয়েডনেসডেকে নিয়ে যায়। ওয়েডনেসডে সাইকিয়াট্রিস্টের সাথে ওপেন আপ না হয়ে বাথরুমের জানালা দিয়ে পালিয়ে যায়। পালানোর সময় রোডে একটি লোকের সাথে ওয়েডনেসডে ধাক্কা লাগলে সেই লোকটির মৃত্যুর একটি ভীষণ সে দেখতে পায়, কিন্তু ওয়েডনেসডে এই বিষয়টি লক্ষ্য না করে প্রিন্সিপালের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে চলে যায়। আর একটি ক্যাফেতে পৌঁছে তার সাথে টাইলর নামের একটি ওয়েটারের সাথে দেখা হয়, যার কফি মেশিনটি নষ্ট হয়ে গিয়েছিল। সেটা ওয়েডনেসডে ঠিক করে দেওয়ায় টাইলরের ওয়েডনেসডেকে যে কোনো জায়গায় লিফট দেওয়ার জন্য রাজি হয়। ওয়েডনেসডে তার শিফট শেষ হওয়া পর্যন্ত সেখানে অপেক্ষা করে। তখনই টাউনের কিছু বাচ্চা ওয়েডনেসডের পরা নেভারমোর ইউনিফর্ম দেখে তাকে বিরক্ত করা শুরু করে, যাদের ওয়েডনেসডে একাই শায়েস্তা করে ফেলে। সেই সময় শরীফ পৌঁছে যায়, যে আর কেউ নেই বরং টাইলারের বাবা ছিল। এদিকে লেরিসা সেখানে পৌঁছে ওয়েডনেসডেকে নিয়ে যাবে। শরীফ এটা জেনে যায় যে ওয়েডনেসডে গোমেজের মেয়ে, তাই ওয়েডনেসডেকে শরীফ বলে তার বাবার উপর মার্ডার কেসের চার্জ রয়েছে, তাই সে ওয়েডনেসডের উপর কড়া নজর রাখবে। রাতে ওয়েডনেসডেটা জানতে পারে অ্যানিটস এখনও ওয়ারওলফে ট্রান্সফার হয়নি, যার কারণে সে আর তার বাবা মা অনেক চিন্তিত ছিল।
যদি সে এখনও ওয়ারফ্লে ট্রান্সফর্ম না হতে পারে তাহলে সে কখনোই কোনো ওয়ার অফ প্যাকের সদস্য হতে পারবে না, সবসময়ের জন্য সে একা হয়ে যাবে। যেহেতু ওয়েটনাসডের এর মধ্যে কোনো ইমোশন কাজ করতো না, অ্যানিটস এর সিচুয়েশন তাই আরও কঠিন হয়ে যায়। এখানে ওয়েটনাসডে অ্যানিটসকে জানায় যে বাকি সব বাচ্চাদের মতো তার নর্মাল পেট ছিল না, তাকে দেওয়া হয়েছিল স্করপিও পেট, যেটাকে কিছু বাচ্চারা মিলে তার সামনেই সেটাকে মেরে ফেলার দৃশ্যটা তাকে জোর করে দেখায়। সেদিন ওয়েডনেসডে অনেক কেঁদেছিল, কিন্তু তারপর সে নিজেকে একা করে দেয় যেন কেউ দ্বিতীয়বার তার দুর্বলতার সুযোগ নিতে না পারে। সিন টাইলারের ঘরে শিফট হয়, যেখানে ওয়েডনেসডে সাহায্য চেয়ে থিংকে দিয়ে টাইলারের কাছে মেসেজ পাঠায় আর তাকে হারভেস্ট ফেস্টিভ্যালে ওয়েডনেসডের সাথে দেখা করতে বলে, কারণ ওয়েডনেসডে যেন টাইলারের সাহায্যে এখান থেকে পালাতে পারে। ফেস্টিভ্যালে টাইলার ওয়েডনেসডের সাথে দেখা করে তার বাবার মার্ডার কেসের ফাইল ওয়েডনেসডেকে দেয়, যেটা সে তার বাবার অফিস থেকে চুরি করে নিয়ে এসেছিল। ওয়েডনেসডে সেখান থেকে পালানোর সময় রাওয়ানের সাথে ধাক্কা লাগলে ওয়েডনেসডে রাওয়ানের মৃত্যুর একটি ভিশন দেখতে পায়। এবার সে এই ব্যাপারটা ইগনোর না করে সে তার পেছন পেছন জঙ্গলের দিকে যায়। রাওয়ানকে তার মৃত্যুর ব্যাপারটি জানালে রাওয়ান ওয়েডনেসডেকে জার্নালের একটি পিকচার দেখায়, যেখানে তার মা অনেক বছর আগেই লিখে গিয়েছিল, যেখানে লেখা ছিল সেটা হলো ওয়েডনেসডে নেভারমোর এর ধ্বংসের কারণ হবে, আর নেভারমোর ধ্বংস হোক রাওয়ান সেটা চায় না। রাওয়ান ওয়েডনেসডেকে মারতে চায়, আর তখনই একটা ক্রিয়েচার এসে তাকে মেরে ফেলে। ওয়েডনেসডে কিছুই বুঝে উঠতে পারে না, সে জার্নালের পিকচারটি নিয়ে গিয়ে সবাইকে রাওয়ানের মৃত্যুর কথা জানালে পুলিশ সেই স্পটে রাওয়ানের বডি কিংবা কোনো প্রকার প্রমাণই কিছুই খুঁজে পায় না। রাওয়ান যে কিনা ওয়েডনেসডের সামনে মরে গিয়েছিল, সে সশরীরে সবার সামনে এসে হাজির হয়, তাই পুলিশ রাওয়ানের কেসটাও ক্লোজ করে দেয়। কিন্তু ওয়েডনেসডে এখানে এসে থেমে থাকে না, সে অ্যানিটসের কাছ থেকে জানতে পারে যে রাওয়ান জেভিয়ারের রুমমেট ছিল। তখনই লেরেসা ওয়েডনেসডেকে ডেকে বলে যে সে ওয়েডনেসডের ভিশন দেখার ক্ষমতা সম্পর্কে জেনে গেছে, কারণ এইরকম ভিশন দেখার ক্ষমতা তার মায়েরও ছিল, কিন্তু তারা ওয়েডনেসডের ভিশন দেখার ক্ষমতা ঠিকমতো কন্ট্রোল করা শেখাতে পারবে না, আর সে যেন তার মায়ের কাছ থেকে ভিশন কন্ট্রোল করা শিখে নেয়, না হলে সে পাগল হয়ে যেতে পারে। এবং সে ওয়েডনেসডেকে কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ক্লাবে জয়েন করতে বলে, এই জন্য তার দেখা হয় ইউজেনের সাথে, যে কিনা বিস্তের কন্ট্রোল করতে পারে। তো রাওয়ানকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, তখন ওয়েডনেসডে থিংকে তার পিছু করার জন্য পাঠায়। থিংক লুকিয়ে লুকিয়ে রাওয়ানের পিছু করতে থাকে, আর তখন সে বাবলগামে আটকে যায়। আর এই সময়ের মধ্যে রাওয়ান থিংকের নজর থেকে চলে যায়, যেখানে আমরা প্রিন্সিপাল লেরিসাকে ট্রান্সফার হতে দেখি। এখন এটার রহস্য কী সেটা তো আমরা শেষের দিকেই জানতে পারবো। তো কোনো ইনফরমেশন দিতে না পারায় ওয়েডনেসডে থিংকের উপর অনেক রেগে যায়। সিন টাইলার আর তার বাবার কাছে শিফট হয়, শরীর টাইলারকে কিনবোর্ড এর ডিটেল জিজ্ঞাসা করে। এখানে আমরা জানতে পারি টাইলারের মা নিখোঁজ হওয়ার পর থেকে টাইলার আর তার বাবার মধ্যে সম্পর্ক ভালো নেই, কারণ টাইলার তার মায়ের সম্বন্ধে জানতে চায় কিন্তু শরীফ এই সম্পর্কে কোনো কথাই বলে না। ওয়েডনেসডে আরও ডিটেলস জানার জন্য এক্সট্রা অ্যাক্টিভিটিস ক্লাব স্কিপ করতে চায়, কিন্তু প্রিন্সিপালের দেওয়া তার উপর কড়া নজরের জন্য সেটা সে করতে পারে না, তাই সে অ্যানিটসের সাহায্য চায়। তার আগে অ্যানিটসও ওয়েডনেসডেকে থিংকের কাছে মাপ চাইতে বলে, কারণ ওয়েডনেসডে তার উপর করা রুড বিহেভিয়ারের জন্য অনেক দুঃখী ছিল, আর ওয়েডনেসডে থিংকের কাছ থেকে মাপ চেয়ে নেয়। কিন্তু থিংক তাকে মাপ করার আগে ওয়েডনেসডেকে সে রাতের কথা বলতে বলে। ওয়েডনেসডে তাকে জার্নালের পিকচারটা দেখিয়ে বলে যে এইটার মধ্যে যে লেখা আছে সেটা হলো কোনো একদিন ওয়েডনেসডে নেভারমোর ধ্বংসের কারণ হবে, যেটা সে একদমই চায় না, আর সে এটা সত্যিটা বের করেই ছাড়বে। ওয়েডনেসডে ক্রাইম স্পটে যায় আর সেখানে রাওয়ানের চশমাটা সে খুঁজে পায়, যেটাকে টাচ করতেই সে একটি ভিশনও দেখতে পায়, যেখানে রোয়ানে সেই দিন স্ট্যাচুটা ফেলে ওয়েডনেসডেকে মারতে চেয়েছিল, যেটা জেভিয়ার জেনে গিয়েছিল এবং সেটা নিয়ে রোয়ান আর তার মধ্যে অনেক ঝগড়াও হয়েছিল। তারপর ওয়েডনেসডে সেই বইটা খুঁজতে যায়, যেটা থেকে রোয়ান সেই পেজটা নিয়েছিল। তখন লাইব্রেরিতে থর্নিলের সাথে দেখা হয়, তার সাহায্যে ওয়েডনেসডে জানতে পারে যে ওই পেজে যে সাইনটা ছিল, যেটা স্কুলের পুরনো সোসাইটির নাইট সেলের, যেটা আর এখন এক্সিস্ট করে না, আর এটার কারণও কেউ জানে না। থর্নিল ওয়েডনেসডের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে, কারণ সে স্কুলের একমাত্র সাধারণ মানুষ ছিল, কিন্তু তারপরও সে অন্য সাধারণ মানুষের সাথে রিলেট করতে পারতো না, তাই সে এখানে এসে পড়ে। কিন্তু এখানেও তাকে কেউ অ্যাকসেপ্ট না করার কারণে সে নিজে নিজে অনেক অ্যালোন ফিল করে। কিন্তু ওয়েডনেসডে তার সাথে বেশি কথা না বলে সেখান থেকে চলে যায়। রাতে ওয়েডনেসডে থিংকের সাথে জেভিয়ারের রুমে গিয়ে সেখানে কোনো প্রমাণ আছে কিনা তা খুঁজতে থাকে, কিন্তু সেখানে কিছুই খুঁজে পায় না। তখনই সেখানে জেভিয়ার আর ভিয়ানকা এসে পড়ে। তারপর ওয়েডনেসডে খাটের নিচে এসে জেভিয়ার আর ভিয়ানকার কথা লুকিয়ে শুনতে থাকে। সেখানে সে জানতে পারে ভিয়ানকা জেভিয়ারকে তার সাইরেন সং শুনিয়ে ম্যানিপুলেট করে তার প্রেমে পাগল করার চেষ্টা করেছিল, এই কারণে জেভিয়ার তার সাথে ব্রেকআপ করে। কিন্তু এখন সে জেভিয়ারের ওয়েডনেসডের প্রতি ইন্টারেস্ট দেখে ইনসিকিউর হচ্ছে। শুধু এটাই নয়, আগামীকালের রেস সম্বন্ধে ভিয়ানকার সব প্ল্যানও সে শুনে ফেলে। ওয়েডনেসডে ফিরে গিয়ে জানতে পারে অ্যানিটসের বন্ধুর অ্যালার্জি হয়েছে, তাই সে রেসে অংশগ্রহণ করতে পারবে না।
তাই ওয়েটনেসডে বিয়ানকাকে মজা দেখানোর জন্য ওয়েটনেসডে অ্যানিটসের টিমে জয়েন করে। রেস শুরু হয়ে যায় যেখানে বিয়ানকার ফ্রেন্ড তার সাইরেন রূপে পানিতে গিয়ে অন্য অন্য বোট রাস্তা থেকে সরিয়ে দেয়। কিন্তু যখনই সেটা অ্যানিটসের বোটের দিকে যেতে শুরু করে তখনই ওয়েটনেসডে তাকে তার জালে ফাঁসিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এভাবেই তারা পানির রাস্তা পার করে ফেলে, কিন্তু জঙ্গলের ফ্লাগ নিয়ে আসতে ওয়েটনেসডে একাই যায় যেন তারা তাদের বোট খারাপ না করে ফেলে। ফ্লাগ ধরতেই সে একটা ভিশন দেখতে পায় যেখানে ওয়েটনেসডের একই চেহারার একটি মেয়ে এসে ওয়েটনেসডেকে বলে ওয়েটনেসডে সবার চাবি। তো এখন এটার অর্থ কী ছিল? ওয়েডনেসডে এই বিষয়টা পরে ভাববে। এখন সে রেস জেতার জন্য বোর্ডের দিকে দৌড়াতে থাকে আর এক মজাদার কম্পিটিশনের মধ্য দিয়ে ওয়েডনেসডে আর তার টিম জিতে যায়। সেলিব্রেশন থেকে বেঁচে এসে একটা স্ট্যাচুর পাশে গিয়ে বসে যেটার হাতের বইয়ে সে সেই একই সাইনটা লক্ষ্য করে যেটা তার ভিশনের মেয়েটা ধরেছিল। রাতে সে এই রহস্য উদ্ঘাটনের জন্য বেরিয়ে পড়ে আর সেই বইয়ের রিডল পড়লে হালকা করে খোলা একটি সিক্রেট দরজা খুঁজে পায় যেটার ভিতরে একটা লুকানো লাইব্রেরি ছিল। ওয়েটনেসডে সেই বইটা তো খুঁজে পায় কিন্তু সেখান থেকে কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সে ভেবেছিল যে এটা কোনো সিরিয়াল কিলার হবে আর তার লাইফে কিছু এক্সাইটমেন্ট আসবে, কিন্তু তারা ছিল ভিয়ানকা এবং তার সাথীরা। তারা তাকে জিজ্ঞাসা করে যে এখানে সে কীভাবে এসেছে। সে তাদের জানায় রওনের থেকে যে একটি পেস পেয়েছে এবং তার সাহায্যেই সে এখানে এসে পৌঁছেছে। ওয়েটনেসডেকে জেপিওর তাদের মেম্বার হওয়ার জন্য বলে কিন্তু ভিয়ানকা তা চায় না আর ওয়েটনেসডে নিজেই সদস্য হতে চায় না বলে জানিয়ে দেয় এবং সেখান থেকে সে বইটি নিয়ে চলে যায়। নেভারমোর আর পাশের টাউনে সেলিব্রেশন হয়। ওয়েটনেসডে জেভিয়রকে সে জানালে রোয়ান সম্পর্কে জিজ্ঞাসা করে। জেভিয়র এখানে জানায় রোয়ানের থেকে তুমি যে পিকচার পেয়েছিল সেখানে সেই ব্যক্তিটা ছিল যে জোসেফ স্ক্র্যাক টন। সে এই টাউনের ফাউন্ডার এবং সবাই তাকে খুব মেনে চলত। টাউনের মেয়র শরীফের খুব ভালো বন্ধু। মেয়রের ছেলে লুকাসের সাথে শরীফের পরিচয় করিয়ে দেয়। লুকাস আর কেউই নয়, সেই ছেলেটা যে সেদিন ওয়েটনেসডেকে তার বন্ধুদের সাথে মিলে ঝগড়া করেছিল। মেয়র তাই তাকে আজকে কোনো ঝামেলা না করার জন্য বলে দেয়। তারপর মেয়র শরীফের সাথে সেই মার্ডার কেস নিয়ে আলোচনা করে। সে শরীফকে বলে নেভারমোর এর উপর এই দোষ না চাপিয়ে সে বিয়ারকেই ধরতে বলে, কারণ সেখান থেকে অনেক বড় ধরনের ফাউন্ডিং এখানে আসে, তাই তারা তাদের সাথে কোনো ঝামেলায় যেতে চায় না। লুকাস আর তার বন্ধুরা ইউজেনকে বিরক্ত করতে থাকে যাকে ওয়েটনেসডে এসে বাঁচায়, কারণ ইউজেনকে দেখলে তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে। তারপর সে ইউজেনের সাথে ক্র্যাক স্টোনের হিস্টোরি খুঁজতে চলে যায়, কিন্তু তারা এত রিক্স নিয়ে যাওয়ার পরেও তারা কোনো কিছুই খুঁজে পায় না, কারণ সেখানে সব কিছুই নকল ছিল। ওয়েটনেসডে স্ক্র্যাকটন এর মিটিং হাউস খোঁজার জন্য টাইলারের কাছে যায়। টাইলার বলে এই মিটিং রুম জঙ্গলের মাঝামাঝিতে রয়েছে আর এটা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, সেখানে এখন আর কেউই থাকে না। ওয়েটনেসডে সেখানে একাই যেতে চায় কারণ সে টাইলারকে কোনো রকম রিস্কে ফেলতে চায় না। সেখানে হোমলেস একটা লোক থাকতো, থিং তাকে ভয় দেখিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। সেখানেও সে কিছুই খুঁজে পায় না কারণ সে জায়গাটা পুরোপুরি পড়ে গিয়েছে। ঠিক তখনই সেই একটি দরজাকে টাচ করলে সে একটি ভিশন দেখতে পায় যেটা তাকে পাস্টে নিয়ে যায়, যেখানে তার ভিশনে আসা মেয়েটিকে দেখতে পায়। সে জানতে পারে তার নাম গুডি। গুডি নামের মেয়েটাকে কিছু লোককে ক্র্যাক স্টোনের কথায় সেই মিটিং রুমের মধ্যে গুডি সহ সব আউটকাস্টের আটকে আগুন লাগিয়ে দিতে বলে। গুডি সেখান থেকে কোনো মতে পালিয়ে ওয়েটনেসডেকে এসে বলে ক্র্যাক স্টোন আমাদের সবাইকে মেরে ফেলবে, সব আউটকাস্টের দুনিয়া থেকে ধ্বংস করে ফেলবে। তারপর ওয়েটনেসডের ভিশন শেষ হয়ে যায়, সেই হিডেন ক্রিয়েচারটিকেও দেখতে পায়। সেটার পায়ের ছাপের পিছু করলেও সে দেখতে পায় ক্রিয়েচারের পায়ের ছাপগুলো অনেক দূর যাওয়ার পর মানুষের পায়ের ছাপে পরিণত হয়। তখন এন্ট্রি হয় জেভিয়রের। ওয়েটনেসডে তাকে সেই মনস্টারের পায়ের ছাপ দেখায় কিন্তু ততক্ষণে বৃষ্টির পানিতে পায়ের ছাপ মুছে গিয়েছিল। ওয়েটনেসডেকে বলে যে তার এখনও সন্দেহ হচ্ছে কেউ রোয়ানের মার্ডার লুকাতে চাচ্ছে এবং ওয়েটনেসডেকে সে এটাও জানায় যে সে ভিশনগুলো দেখতে পায় সেগুলো সবসময় সত্যি নাও হতে পারে, কারণ তার বাবারও এই ভিশন দেখার ক্ষমতা ছিল। অনেক সময় অন্য কেউ তার ভিশনকে ম্যানিপুলেটও করতে পারে। পরের দিন ওয়েটনেসডে ক্র্যাকস্টোনের স্ট্যাচু ব্লাস্ট করে দেয়, কারণ ওয়েটনেসডে চায় সবার অতীতগুলো মনে করা উচিত, না হলে তারা আবারও আউটকাস্টের শত্রু হয়ে যাবে। তারপর সে ক্রিয়েচারটা হোমলেস লোকটাকে মিটিং রুমের মধ্যেই মেরে ফেলে। তার ক্যামেরাতে ক্রিয়েচারটার কিছু ছবিও উঠে যায়। ওয়েটনেসডে থিংকের সাথে সেই হোমলেস লোকটাকে দেখতে হাসপাতালে যায়। তখনই সেখানে শরীফ আর ডক্টর এসে পড়ে, তাই ওয়েটনেসডে সেখানে লুকিয়ে পড়ে। পরে ডক্টর শরীফকে জানায় ক্রিয়েচারটা এই ব্যক্তিকে মারার পরে পায়ের দুটো আঙুল কেটে নিয়েছে। এখন সেই ক্রিয়েচারটা এরকম কেন করছে সেটাও তো একটা রহস্য। ওয়েটনেসডে জেবের গলায় ক্ষত দেখতে পায়, তাই সে তার পিছু করতে থাকে। সে একটি হিডেন স্ট্রিটেতে পৌঁছে যায়
জেভিয়ার সেখানে সেই মনেস্টারের কিছু পেন্টিং করে রেখেছিল। যখন ওয়েটনেসডে সেখান থেকে বের হতে চায় তখন জেভিয়ার তাকে দেখে ফেলে। ওয়েটনেসডে সত্যিটা লুকানোর জন্য জেভিয়ারকে ওয়েলকাম পার্টিতে ডান্স পার্টনার হিসেবে অফার করে। জেভিয়ার সাথে সাথে হ্যাঁ বলে দেয়। ওয়েটনেসডে সেই পেন্টিংগুলো নিয়ে শরীফের কাছে গিয়ে পৌঁছায় এবং তাকে তার সন্দেহ করার সব বিষয়গুলো সম্পর্কে জানায়। শরীফ তাকে বলে শুধু এটাতে কিছুই হবে না, আরও প্রমাণ লাগবে। টাইলার ওয়েটনেসডেকে ওয়েলকাম পার্টিতে তার পার্টনার হওয়ার জন্য প্রপোজ করে, কিন্তু সে এটা জেনে খুব আপসেট হয় যে ওয়েটনেসডে জেভিয়ারের সাথে ডান্স পার্টিতে যাবে। সে ভেবেছিল ওয়েটনেসডে তাকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে সিন শিফট হয় ইউজেনের কাছে। ইউজেন জেভিয়ারের পেন্টিংগুলো দেখে ওয়েটনেসডেকে একটি গুহার কাছে নিয়ে যায় যেটা সে বিস কালেক্ট করার সময় দেখেছিল। ওয়েটনেসডেকে নিয়ে গুহার ভিতরে গেলে তারা অনেক প্রাণীর হাড়ও দেখতে পায়, একটা দাঁতও তারা দেখতে পায়। দাঁতটা নিয়ে সে জেভিয়ারের পেন্টিং হাউসে যায় যেন সে জেভিয়ারের কোনো কিছু কালেক্ট করে DNA টেস্ট করতে পারে। ওয়েটনেসডে সেখানে রক্ত মাখা এক টুকরা কাপড়ও খুঁজে পায়। তখন সে সেখানে পৌঁছে যায় এবং এটা জানতে পেরে খুব আপসেট হয় যে ওয়েটনেসডে তাকে একটা মনস্টার ভাবছে। তাই ওয়েটনেসডেকে সে জানায় এই সব কিছু তার স্বপ্নে এসেছিল, তাই সে জিনিসগুলোকে সে পেন্টিং করেছে। সে বুঝতে পারে সেই দিন ওয়েটনেসডে তার সত্য ঢাকার জন্য তাকে পার্টনার হওয়ার জন্য অফার করেছিল। সেটা জেনে জেভিয়ার খুবই হার্ট হয় এবং ওয়েটনেসডেকে সেখান থেকে চলে যেতে বলে। ওয়েটনেসডে সেখান থেকে শরীফের কাছে যায় এবং সে রক্ত মাখা কাপড়টি আর দাঁত নিয়ে শরীফকে দেখায় এবং সেগুলোর DNA টেস্টও করতে বলেন। এখন যখন ওয়েটনেসডেকে পার্টিতে অ্যাটেন্ড করতে হবে না, তাই রাতে ইউজেনের সাথে সেই গুহায় যাওয়ার জন্য প্ল্যান করে। বাট থিঙ্ক ওয়েটনেসডের পক্ষ থেকে টাইলরের পার্টির জন্য ইনভাইটেশন পাঠায়, তাই ওয়েটনেসডে পার্টিতে যেতে মানা করতে পারে না। তারপর ওয়েটনেসডে একটা সুন্দর গাউন, সুন্দর একটা মেকওভার নিয়ে পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়। যাওয়ার আগে সে ইউজেনকে একা সেই গুহায় যেতে মানা করে, কিন্তু ইউজিন, যে কিনা ওয়েটনেসডের কোনো কথাই শুনত না। পার্টিতে জেভিয়ার ওয়েটনেসডেকে টাইলরের সাথে দেখে খুবই হার্ট হয়। ইউজিন গুহার সামনে গেলে দেখতে পায় কেউ গুহাটা ব্লাস্ট করে দিয়েছে। ইউজিন নিজেকে বাঁচানোর জন্য দৌড়তে থাকে। পার্টিতে লুকাস আর তার বন্ধুরা ট্রাকে করে লাল রং নিয়ে আসে এবং রং পাইপে ঢুকিয়ে চালু করে দেয়। পার্টিতে সবার উপর রং পড়তে থাকে, সবাই রক্ত ভেবে অনেক ভয় পেয়ে যায়। আর যখন রং ওয়েটনেসডের উপর পড়ে তখন সে ইউজিনকে বিপদে পড়ার একটি ভিশন দেখতে পায়। তখন ওয়েটনেসডে আর থর্নিল ইউজিনকে খোঁজার জন্য জঙ্গলে যায়। ততক্ষণ মনস্টারটা ইউজিনকে আহত করে দিয়ে চলে যায়, যেটা থেকে ওয়েটনেসডে খুবই ভেঙে পড়ে। এর সাথে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। এই এপিসোডটির আরও 60টি পার্ট রয়েছে। যদি আপনাদের প্রথম এপিসোডটির কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তী পর্বগুলি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সেগুলোর এক্সপ্লেনও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে পাশে থাকবেন, যেন এরকম ইন্টারেস্টিং সব মুভির এক্সপ্লেনেশন ও ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়। ধন্যবাদ সবাইকে।